গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি সকাল সকাল মাঠে চলে এসেছি দাদা ভাইয়ের জমিতে। দাদা ভাই, এই কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম আমার অন্য ভিডিওতে, জমি চাষ করে ছোট ছোট কপি চারা বসাচ্ছে। সেই কপি চারাগুলো এইবার লম্বা লম্বা, দেখো এরকম আল কেটে কেটে দিয়েছে, এর ভিতর দিয়ে জল দিচ্ছে। জল দেওয়ার দরকার কপি চারাতে, ওই জন্য জল দিচ্ছে। আর আজকের বেগুন চারা বসাচ্ছে, এগুলো হচ্ছে বেগুন গাছ। দাদা ভাই বেগুন চারা কিনে নিয়ে এসেছে, এগুলো এগুলোকে বসাচ্ছে আজকে, তাই তোমাদের সাথে শেয়ার করব বলে মাঠে চলে এসেছি সকাল সকাল। মাঠে থেকে গিয়ে তোমাদের সাথে আজকের একটা রান্না শেয়ার করব। তোমরা দেখবে রান্নাটা আজকে লাউ সুক্ত, লাউ দিয়ে সুক্ত বানাবো আমি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখছো, এই চারাগুলো বসিয়ে জল দিয়েছে দাদা ভাই। চারাগুলো বসানোর পরে জল দিতে হয়, সেটা সবাই জানে, গাছ বসানোর পরে জল দিতে হয়। এই চারাগুলো ছোট ছোট চারাগুলো বসিয়ে দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে যাচ্ছে, আর একটা করে চারা বসাচ্ছে। অনেক চারা এনেছিল, অনেক বসানো হয়ে গেছে তোমরা দেখলে। এইভাবেই দাদা ভাই গাছের চারা বসায়, আর সব থেকে বড় কথা নিজে হাতে করে সবটাই করে। তাহলে এইবার চলো আমরা বাড়িতে চলে যাই। দেখো বাড়িতে এসে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, তোমাদের বলেছি লাউ সুক্ত আজকে করে দেখাবো। প্রথমত লাউটা আমি কেটে নিলাম ভালো করে। দেখো লাউটা একদম কচি, তোমরা এরকম কচি লাউ নেবে, বুড়ো লাউ ভালো লাগে না খেতে, দানা ব্যাট ব্যাট করে ভেতরে, সে লাউয়ের টেস্ট হয় না, টক টক ভাব থাকে, ওই জন্য এরকম কচি লাউ নিয়েছি আমি। এরকম কচি লাউ বেশ ভালো লাগে খেতে, টেস্টও হয় আর সিদ্ধও হয়ে যায় ভালোভাবে। দেখো লাউটাকে আমি বেশ টুকরো টুকরো করে নেব, বড় বড় করে টুকরো করে নিয়ে সেটাকে, দেখেছো কীরকম কী সুন্দর কচি লাউ, এরকম কচি লাউ নিলে ভালোই হবে। আমি কিন্তু এতে কোনো অন্য কিছু আলু টালু দেব না, শুধু লাউ দেব আর উচ্ছে দিয়ে করব এই সুক্তটা, দারুণ খেতে লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, করে আমাকে জানিও যে দিদিভাই কেমন লাগলো, আমি খুব খুশি হব জানালে। আর দেখো আমি লাউগুলোকে যেমন বললাম একটু বড় বড় করে চোকো চোকো করে কেটে নিলাম, আর জল দিয়ে দিলাম, না হলে কালো হয়ে যাবে। জল না দিলে যে কোনো সবজি কাটার পরে জলটা দিতে হয়, নাহলে কালো হয়ে যায়। একটু আদা কেটে নেব আমি, আর দেখো উচ্ছেটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কুচি কুচি করে। এইবার আমার যা যা মশলা লাগবে সেগুলোকে আমি ভিজিয়ে দেবো বেশ 40-45 মিনিটের জন্য। এক চামচ জিরে নিয়ে নিলাম, এইবার আমি এক চামচ মৌরি নেব, এক চামচ না একটু কম, সব এক চামচের থেকে একটু কম কম সব মশলা আমি দিচ্ছি, রাঁধুনি মৌরি জিরে সব জল দিয়ে এবার ভিজিয়ে দেবো আধ ঘন্টা 45 মিনিটের জন্য। আর তোমরাও এই পরিমাণেই দিলে যথেষ্ট। আমার বেশ 45 মিনিট মতো ভিজেছে, আমি ওদিকে অন্য কাজগুলো সেরে নিয়েছি। এইবার এই মশলাগুলোকে আমি বেটে নেব শিলে, আমি কিন্তু আদাটা বাটবো না, আমি বাকি মশলাগুলো বেটে নেব কিন্তু আদা বাটবো না। রাঁধুনি মৌরি জিরে এগুলো সব বেটে নেব, এগুলো একে একে বেটে নিচ্ছি। আমার ভিজিয়ে রাখার কারণ হচ্ছে বাটাটা ভালো হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা এইভাবে করে দেখো শিলে মশলাটা, যে বা মিক্সিতে মশলাটা বাটার সময় বিরক্ত হতে হবে না, তাড়াতাড়িও হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা এই মশলাগুলোকে ভেজার পরে একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে পারো, আমি শিলে করছি একটা একটা করে, তোমরা একসাথে পেস্ট করে নিলেও কোনো প্রবলেম নেই। আর আদাটাকে দেখো আমি থেতো করতে বসিয়েছি, আদাটা আমি বাটবো না, আদাটা থেতো করে দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসবে, সুক্তটা দারুণ হবে খেতে, ওই জন্য আদাটাকে আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব ওই নোড়াটা দিয়ে। তোমরা বেটেও নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। আর আমি দেখো উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে আমার বাড়ির বড়ি, বাড়িতে হাতে তৈরি করা, আমার নিজের হাতে তৈরি করা বড়ি। বড়িটা আগে লাল লাল করে কড়াইতে দিয়ে ভেজে নিলাম আমি,
আর উচ্ছে যেটা কেটে রেখেছি ওই অল্প তেলেই আমি উচ্ছেটা দিয়ে একটু নুন দিয়ে হালকা করে ভেজে নেব। এটাও বেশি লাল লাল করে ভাজবো না, এটা বেশি লাল লাল করে ভাজলে উচ্ছের টেস্টটা নষ্ট হয়ে যাবে, একটা ফ্লেভার আছে ওটা নষ্ট হয়ে যাবে। উচ্ছেটাও হয়ে গেছে, আমি কড়াইতে আবার তেল দিয়ে কয়েক টুকরো শুকনো লঙ্কা দিয়েছি আর একটু সর্ষে দিলাম বেশ খানিকটা, আর তেজপাতা দিলাম, দিয়ে তার উপরে লাউটা দিয়ে দিয়েছি আর উচ্ছেটাও দিয়ে দিয়েছি ভাজা উচ্ছেটা। এবার একসাথে সব নেড়ে নেব। নেড়ে নিয়ে হলুদ দিয়ে দিলাম, বেশ খানিকক্ষণ নেড়ে নিয়ে হলুদ দিলাম। হলুদ দেওয়া এক্ষুনি আর লবণটা আমি দেবো না, লবণটা একটু পরে আবার দেব। আর দেখো লবণটা দিলে কি জল ছেড়ে যাবে লাউটাতে, তখন ভালো ভাজা হবে না। আর মশলাগুলো দেখো আমি বেটে নিয়েছি, যা যা মশলা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আদা ধনে এই সরি আদা জিরে রাঁধুনি মৌরি আর বড়িটাও ভাজা। দেখো লাউটা তাও ভেজে ভেজে কতটা কমে গেছে। তোমরা এইভাবে করবে, অসাধারণ লাগে বন্ধুরা এই শুক্তটা। দেখো আমি একটু একটু করে সব বাটিগুলো জল দিয়ে দিচ্ছি, মশলার বাটিগুলো, নালে মশলাগুলো দিলে পুড়ে উঠবে শুকনো শুকনো। ওই জন্য এই অবস্থাতেই আমি সব মশলাগুলো তরকারিতে দিয়ে দেবো। জিরে বাটা রাঁধুনি বাটা মৌরি বাটা সব দিয়ে দেবো একসাথে, আর আদা যেটা থেতো করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে 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 দেখবে বেশ বসা বসা কষা কষা হবে, তখন আমি হলুদ আরেকটু দেবো। কারণ হলুদটা দিলাম আবার মশলাটা দিয়েছি, তাতে একটা কালার আসার দরকার আছে। আর এবার আমি বড়িটা দিয়ে দিলাম, যেহেতু বড়িটা সিদ্ধ হতে হবে ওই জন্য লাউয়ের সাথে কষার সময়তেই বড়িটা আমি দিয়ে দিলাম, তোমরা এইভাবেই দেবে। এইবার বেশ কিছুক্ষণ কষার পরে আমি একটু জল দিয়ে দিলাম, লাউয়ের জলটা শুকিয়ে গেছে আগের জলটা, ওই জন্য এবার পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। যেহেতু বড়িটা সিদ্ধ হবে আর লাউটাও আরেকটু সিদ্ধ হওয়ার দরকার আছে, যা সিদ্ধ হয়েছে হয়েছে। দেখো বেশ খানিকক্ষণ ফুটছে আমার, এটা ফোটা শুরু হয়ে গেছে। এইবার আমি লবণটা প্রয়োজন মতো দিয়ে দিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুসারে লবণ দেবে। আর মিষ্টিটা তো অবশ্যই বেশি করে দিতে হবে যেহেতু শুক্তো। আর দেখো চাপাটাও দিয়ে দিলাম ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। আমার বেশ খানিকক্ষণ ফোটার পরে আমার এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, বড়ি টড়িগুলো বেশ ভালোভাবেই সিদ্ধ হয়েছে। এবার আমি খানিকক্ষণ পরেই নামিয়ে নেব, এটাকে নামিয়ে নিয়ে একটু বসা বসা হলেই নামিয়ে নেব। দেখো একটু বসা বসা হয়েছে, আমি নামিয়ে নিয়েছি, বড়িটাও আমার সিদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে, লাউগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। এইবার আমি একটু দুধ গুলে নেব, শুক্তো যেহেতু দুধ তো দিতেই হবে তোমরা নিশ্চয়ই জানো। আর দুধ গুলে নিয়েছি, দেখো বেশ খানিকটা আমি আমার ওই প্যাকেটিং দুধ একটা 10 টাকা দুধের প্যাকেট গুলে নিয়েছি। আর এখানে হিং রয়েছে, হিংটা তোমরা কোনো সময় আমি তোমাদের একটা কথা বলে দিই, হিংটা কোনো সময় তেলের উপরে দেবে না, তাতে গন্ধটাও ভালোবাসে না পুড়ে ওঠে। তোমরা এইভাবে হিংটা দেবে, এমনি দেবে। দেখো আমি দুধটা একটু একটু করে দিয়ে দিচ্ছি, একটু ফুটে উঠবে আবার দেব দুধটা, বাকি দুধটা বেশ খানিকটা দিয়েছি, আবার ঝোলটা কমে আসলে আবার দুধটা আমি দিয়ে দেবো বাকি দুধটা। হেভি টেস্ট হবে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না দারুণ এই শুক্তোটার টেস্ট, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তাহলে আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।